হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি একটি ফটো এডিটিং অ্যাপস। এই অ্যাপসটি ব্যবহার করে আপনি খুব ইজিলি আপনার ছবিটাকে অনেক সুন্দরভাবে এডিট করে নিতে পারেন। আপনি চাইলে এখানে আপনার এজ ইফেক্ট দিতে পারেন এবং আপনি আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এখানে অনেকগুলো ডিফল্ট ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো চলুন সরাসরি চলে যাই অ্যাপসে। অ্যাপসটি হচ্ছে ফেস অ্যাপ, আপনি এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ভিডিও ডিসক্রিপশনের যে লিঙ্কটি আছে সেখানে ক্লিক করে সরাসরি অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন চলে যাই অ্যাপসে। অ্যাপসটির ইন্টারফেসটা হচ্ছে এটা, আপনি এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আপনার অ্যাপসটি চালু হয়ে যাবে। তো আমি আমার গ্যালারি থেকে একটি পিক সিলেক্ট করে নিব, তো আমি এই পিকটি নিতে যাচ্ছি। তো এটি নেওয়ার পর একটু সময় নেবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনার অ্যাপটি যখন আপনি ইউজ করবেন তখন অবশ্যই আপনার নেট কানেকশনটি অন রাখতে হবে, তবে এখানে তেমন বেশি ডাটা ইউজ হয় না, খুবই অল্প পরিমাণে ডাটা দিয়ে চাইলে আপনি এই অ্যাপসটি খুব ভালোভাবে ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে সবগুলো অপশনই দেখাবো এক করে। ফার্স্ট যে অপশনটি আছে সেটি হচ্ছে যে স্মাইলের যে অপশনটি আছে, এখানে আপনি চাইলে আপনার ফেসটাকে আরও হাসি খুশি করে নিতে পারেন। তো এখানে পরের যে তিনটি অপশন আছে সেটি হচ্ছে প্রো, এবং এখানে একটি অপশন আছে ক্লাসিক, সেটি চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এরপরে আছে এখানে ইমপ্রেশন, ইমপ্রেশনের মধ্যে আপনি যে ইমপ্রেশনগুলো আছে সবগুলোই কিন্তু এখানে প্রো ভার্সন। তো এখান থেকে আপনি ফ্রি ভার্সনে ইমপ্রেশনগুলো দিতে পারবেন না, আপনি যদি চান যে একটি অ্যাপস প্রো ভার্সনের কিনে নেবেন সেক্ষেত্রে দিতে পারবেন। তবে এখানে সবচেয়ে বেশি কার্যকরী যে ইফেক্টটা সেটা হচ্ছে যে এইচ ইফেক্ট। দেখুন এখানে আমার পিকটি এখন অরিজিনাল ইফেক্টে আছে। আমি যদি এখান থেকে যে ইয়াং যে ইফেক্টটা আছে সেটি যদি দেই তাহলে দেখবেন যে সত্যিকার অর্থে এটা কীভাবে কাজটি করে। দেখুন ছবিটার কিন্তু মুডটাই চেঞ্জ হয়ে গেছে, যে এখন আগের যে পিকটা ছিল সেটা কেমন আর এখন কেমন। আপনারা এই বিষয়টা আরও ভালোভাবে বুঝবেন যখন আমি পরে আপনাদেরকে এই বিষয়গুলো আরও ডিটেলসে অন্য একটি ফ্রেমে দেখাচ্ছি, তখন আপনারা এই বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হবেন। এরপরের যে বিষয়টি আছে সেটি হচ্ছে বিয়ার্ডস। তো এখান থেকে চাইলে আপনি আপনার মুখের দাড়ি লাগিয়ে নিতে পারেন। এখানে আপনি ফ্রি অ্যাপসে একটি পাবেন এবং প্রো ভার্সনে আরও কয়েকটি স্টাইল এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এরপরে যেটি আছে সেটি হচ্ছে হেয়ার কালার। এখানে আসলে খুবই একটি কার্যকরী বিষয় যে আপনি চাইলে আপনার হেয়ার কালারটা এখান থেকে খুব ইজিলি চেঞ্জ করে নিতে পারেন। অন্য অন্য অ্যাপসগুলোতে যেভাবে আপনার সিলেক্ট করতে হয় এখানে কিন্তু সেভাবে সিলেক্ট করতে হবে না, আপনি জাস্ট হেয়ার কালার সিলেক্ট করবেন। এরপরে আপনি যদি এখান থেকে এটি একটু বাড়িয়ে দেন তাহলে দেখবেন যে কালারটি আরও বেশি হচ্ছে। যেমন দেখেন আমার এখন এখানে কালারটি কিন্তু অনেক বেড়ে গেছে। তো এটিকে আমি রেখে দিচ্ছি এবং এটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এটি অ্যাপ্লাই করার পর আপনি চাইলে এখান থেকে গ্লাস দিয়ে দিতে পারেন। আপনি এখান থেকে একটি গ্লাস পাবেন এবং আরেকটি হচ্ছে প্রো ভার্সনের জন্য, সেটি আপনি এখান থেকে পাবেন না। তো আমি এখান থেকে গ্লাসটি নিতে চাচ্ছি না, তো এর জন্য আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। এবং এরপরে যে অপশনটি দেখাবো সেটি হচ্ছে মেকআপ। এই অপশনগুলো আপনি কিন্তু এখানে ফ্রি ভার্সনে পাবেন না, এর জন্য আপনাকে অবশ্যই প্রো ভার্সনটি ইউজ করতে হবে। তো এটি আমি দেখাচ্ছি না। এরপরে যেটি আছে সেটি হচ্ছে ফিল্টার। এখান থেকে আপনি চাইলে অনেকগুলো ফিল্টার ইউজ করতে পারেন, যে ফিল্টারগুলোর মাধ্যমে আপনার কিন্তু এখানে ব্রাইটনেসের অনেকটা কম বেশি হবে, কালারের কম বেশি হবে, কালার কম্বিনেশনটা হবে। আবার আপনি চাইলে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এখান থেকে নিতে পারেন। যেগুলো প্রো ভার্সন আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন না। এখানে অনেকগুলো ফিল্টার আছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো ফিল্টার কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি এখানে কোনো ফিল্টার ইউজ করব না, এর জন্য আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। এরপর যেটি আছে সেটা হচ্ছে ব্লার। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যায় যে আমরা আমাদের পিকে অনেক সময় ব্লার দিতে চাই, DSLR মোডের যে ব্লারগুলো আছে আপনি চাইলে এখান থেকে এটি দিয়ে নিতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে পিছনের যে ব্লারটি আছে সেটি অনেক কম তাহলে কিন্তু আপনি সেটি আরও বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে আমার পিকে একটু ব্লার রেখে দিব, এর জন্য এটি অ্যাপ্লাই করলাম। এরপরে যেটি সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আমরা সাধারণত সবগুলো অ্যাপেই দেখি যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ইমেজটা সিলেক্ট করতে হয় এবং এরপরে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে হয়। তো এখানে সেরকম কোনো ব্যাপার নেই, আপনি চাইলে আপনার গ্যালারি থেকে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এবং এখানে কতগুলো ডিফল্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আপনি চাইলে সেগুলো কিন্তু এখান থেকে দিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটা যদি এখানে দেই, দেখুন জাস্ট ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এটি আমার ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে কোনো ধরনের পিকটি সিলেক্ট করার কোনো বিষয় নেই। এখন দেখুন আমার যে ফেস আছে সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের অনেকটা ইফেক্ট পড়ে গেছে। তো আমি যদি সেটিকে কাটাতে চাই তাহলে কিন্তু এখান থেকে আমি যদি এটি একটু কম বেশি করে দিই তাহলে কিন্তু সেটি
আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আরও মিলিয়ে যাবে। দেখুন এখন এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি আমার পিকটির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি। তো এই ব্যাকগ্রাউন্ডটি আমার কাছে মোটামুটি ভালো লাগে, তো এই জন্য আমি এটি অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপরে যেটি আছে সেটি হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট, এবং এখানে আরেকটি অপশন আছে, এটি আমি দেখিয়ে দিচ্ছি। এটি চাইলে আপনার কম বেশি করে আপনার ছবির যে অংশটা আছে সেটি আপনি আরও লাইট এবং ড্রাগ করে নিতে পারেন। তো এটি আমি দিব না, এর জন্য এটি আমি ক্যান্সেল করে দিচ্ছি। এরপরে যেটি আছে সেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তো এই অ্যাডজাস্টমেন্টটাও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনি চাইলে আপনার পিকের যে ব্রাইটনেস আছে সেটি কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন। তো আমার যে পিকচারটি আছে এটিতে ব্রাইটনেসটা অনেক কম, তো এই জন্য আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিলাম। ওকে, তো এটি আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপরে চাইলে এখান থেকে আপনি ক্রপ করে নিতে পারেন। তো আমি আমার পিকচারটি ক্রপ করব না, সেজন্য ক্রপ করে দেখাচ্ছি না। তবে আমার এখানে আমি একটা এজ ইফেক্ট দেব, তো এই জন্য আমি এখান থেকে এজ ইফেক্টটা আবার দিয়ে নিচ্ছি। দেখুন যে আমার পিকের মধ্যে একটা এজ ইফেক্ট পড়ে গেছে। এখন চাইলে আমি এই পিকটা সরাসরি আমি সেভ করে নিতে পারি। এছাড়া আমি আর কয়েকটি বিষয় আপনাদেরকে দেখাতে চাই, সেটি হচ্ছে এখন আমি আপনাদেরকে যে অপশনটি দেখাবো সেটি হচ্ছে ফান। এই মিডিল পয়েন্টে যে অপশনটি আছে, আমি যদি এই ফানে যাই তাহলে কিন্তু আমি চাইলে এখান থেকে আমার পিকচারগুলোতে আমি যে কোনো ধরনের ফান ইফেক্ট দিতে পারি। যেমন আমি যদি এখান থেকে ওল্ড ইফেক্টটা দিই, দেখুন তাহলে কেমন হয় যে পিকচারটি কত ওল্ড হয়ে যায়। দেখুন এখানে দুইটি কিন্তু পাশাপাশি দেখাচ্ছে, আপনি চাইলে এগুলো কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সঙ্গে। সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর অবশ্যই আপনারা অ্যাপসটি ডাউনলোড করে ইউজ করবেন, এবং আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, বাই, আল্লাহ হাফেজ।